সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 40 জন। সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে নগরীর সিটি সুপারমার্কেট এলাকায় এই সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিএনজি চালিত অটোরিকশার পার্কিং নিয়ে শুরু হওয়া এই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং পরিস্থিতি দ্রুতই সহিংস আকার ধারণ করে। সংঘর্ষের সময় সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কার সহ প্রায় 50টি গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের দ্রুত সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেক অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন। শুধু আমরা গাড়ি চালাতে আসি না, আমরা সমাজসেবক কাজও করি। এখন আমাদের উপরে কেন হামলা? আমাদের উপরে কেন হামলা? আমাদের কেন, আমাদের গাড়ি কেন বাংলা? একটা গাড়ি বাংচুর হয়েছে, অনেক গাড়ির 20,000 টাকা লাগতে পারে, অনেক গাড়ির আপনার 15,000 টাকা লাগতে পারে, অনেক গাড়ির 2,000 টাকা লাগতে পারে, বুঝছেন? এইরকম অনেক গাড়ির বডি লাগাইয়া, রং লাগাইয়া, হুল লাগাইয়া, সিট লাগাইয়া, আপনারা দুর্ভিক্ষরা এমন ভাবে কাজ করছে সব ছেলেদের। এটা ক্ষতি আমরা মানে বলতেই পারবো না যে এবার পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের গাড়ির কাগজ নাই, কাগজ ছাড়া কিভাবে গাড়ি একটা চলবে? কাগজ নাই, আমরা অনেক সময় আমরা মানি ব্যাগ আমরা এই টুল বক্সে রাখি, এই লাইসেন্স আমাদের লাইসেন্স নাই, আমরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে পারবো? পারবো না। আমাদের ক্ষতিটা মানে এটা সময়হীন, মানে একবারে মানে বলতে পারবো না আমরা, বুঝলেন? আমরা ক্ষতি যদি বলতে হয় তাহলে লাখের উপরে আছে, লাখের উপরে ক্ষতি আছে। ওরা যে টুকাই সন্ত্রাসী টুকাই যেটা চাঁদাবাজি করে ডাকাতি করে ওইসব মানুষ ওরা জড়িত করিয়া এই হামলাটা আমাদের উপরে চালানো হয়। এইবার ব্যবসায়ী নাই কেন, বহিরাগত আছে, আপনি দেখেন এখানে কি এখানে এখানে লোকাল ড্রাইভার গুলো আছে না বাইরের কোন ড্রাইভার আছে? আপনি দেখেন না, আপনারা আপনারা দেখেন না, এখানে যেগুলো আছে আপনারা কেমেরার সামনে যেগুলো আছে, আমরা লোকাল মানুষ না আনলোকাল মানুষ? আপনারা আপনারা লোকরা যাচাই করে দেখবেন না, আপনারা তুলে তুলিয়া দরুক যাতে আমরা নিরীহ শ্রমিকরা হয়রানি না হয়। আর এইসব যেসব আওয়ামী লীগের কিছু প্রভাবশালী মার্কেটের দোকানদাররা আছেন, বড় বড় দোকানদাররা আছেন।